যেভাবে ধরা হল ভারতীয় পাইলট অভিনন্দনকে পাকিস্তানে আটক ভারতীয় পাইলটকে নিয়ে পাক ভারত দুই দেশের গণমাধ্যমেই চলছে নানা আলোচনা সমালোচনা অভিনন্দন বর্তমান নামের ওই পাইলটের কয়েকটি ভিডিও প্রকাশ পেয়েছে তিনি কিভাবে পাক বাহিনীর হাতে ধরা পড়লেন তা নিয়ে দুই দেশের মানুষের মধ্যেই রয়েছে কৌতূহল রাজ্জাক চৌধুরী নামের এক পাকিস্তানি প্রত্যক্ষদর্শীর বর্ণনায় সংবাদমাধ্যম ডন জানিয়েছে বিমান বিধ্বস্তের পর প্যারাশুটে করে এক পাইলট আজাদ কাশ্মীরের ভীমবারে এসে পড়েন আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে স্থানীয় যুবকরা ভারতীয় পাইলট শুরুতেই তাদের কাছে জানতে চান তিনি কোথায় আছেন। উত্তরে যুবকরা চালাকি করে তাকে বলে এটা ভারত অভিনন্দন তখন ভারতের নামে বেশ কিছু স্লোগান দেন এতে ক্ষুদ্ধ হয়ে ওঠে কয়েকজন যুবক তারা পাকিস্তান মিলিটারি জিন্দাবাদ স্লোগান দিতে শুরু করে অভিনন্দন তখন তার কাছে থাকা পিস্তল দিকে ফাঁকাগুলি ছুঁড়ে যুবকদের ভয় দেখানোর চেষ্টা করে এবং দৌড়ে পালানোর চেষ্টা করেন ফাঁকাগুলি ছুটতে ছুটতে আধা কিলোমিটারের মতো দৌড়ে গিয়ে ছোট একটা পুকুরে ঝাঁপিয়ে পড়েন অভিনন্দন এ সময় তিনি তার সঙ্গে থাকা মানচিত্র সহ গুরুত্বপূর্ণ কিছু নথি ও মানচিত্র গিলে ফেলা এবং পানিতে ভিজিয়ে নষ্ট করার চেষ্টা করেন স্থানীয় যুবকরা জড়ো হলে অভিনন্দন পুকুর থেকে উঠে আসতে বাধ্য হন বলে জানা যায় এক পর্যায়ে ক্ষুদ্ধ এক যুবক তার পা লক্ষ্য করে গুলি চালায় কিছুক্ষণের মধ্যেই পাক সেনা সদস্যরা সেখানে চলে আসে এরপর কড়া নিরাপত্তায় তাকে আজাদ কাশ্মীরের ভীমবার জেলার সেনাঘাটিতে নিয়ে যাওয়া হয়